হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই চ্যানেল, ওয়েলকাম টু এ নিউ ব্লগ। দেখো, আজকে ব্লগিংটা স্টার্ট করছি পার্কে বসে। মর্নিংয়ে হাঁটতে এসেছি আর পার্কটা যে কী সুন্দর করে দিয়েছে পরিষ্কার, সেটা তো তোমাদের দেখালাম। পায়ে ব্যথা, ভীষণ পায়ে ব্যথা ছিল অনেক দিন। সবাই জিজ্ঞেস করছে কেন এতদিন আসিনি হাঁটতে। আসলে হাঁটতে আমি মাঝখানে দুই চার দিন গিয়েছিলাম, কিন্তু পার্কের ভেতরে ঢোকা হয়নি। আর পায়ে তো ব্যথা, তোমরা জানো অনেক দিন ভুগলাম, 20-22 দিন প্রায়। সেই বলে গেল ফিজিওথেরাপিস্ট যে লিগামেন্ট চেপে গেছে, সেই জন্য হাঁটতে আসছিলাম না। আর এখন সকালবেলা পার্কটাকে দেখো, শরতের সকালের শুভেচ্ছার সঙ্গে তোমাদেরকে একটু সবুজের সাক্ষাৎকার করিয়ে দিচ্ছি। সবুজের দর্শন, কী দারুণ লাগছে পার্কের ভিউটা অনেক দিন বাদে দেখছি, সেটা তো একটা কারণ রয়েছেই। আর সকালবেলার স্বচ্ছতা তার মধ্যে একদম ফুটে উঠেছে, পুরো পার্কটাকে না পরিষ্কার করা হয়েছে। বর্ষায় গাছগাছরা হয়তো ভর্তি হয়ে গিয়েছিল, আর আমি হাঁটছি তার মধ্যে, আমার তো বেশ ভালো লাগছে। আমি এই এত বড় পার্কটা তোমাদের দেখালাম না, এটাকে কিন্তু আমি 10 থেকে 12 বার পুরো টানা ঘুরি। তারপরে যখন প্রচণ্ড ঘেমে যাই তখন কিছুটা বসি, বিশ্রাম নিই, কারোর কারোর সঙ্গে একটু গল্প টল্পও হয়, কারণ আমাদের সবাই প্রায় এরকম করে আর কি, বসে তারপরে আবার কেউ কেউ হাঁটে। আমি আর হাঁটতে পারি না, কারণ আমার তো বাড়িতে ফেরার একটা বেশ তাড়া থাকে না, পিজির রান্নাবান্নার ব্যাপার রয়েছে, সেই জন্য আমি তারপরে বাড়ির দিকে চলে আসি। 10-12 বার পাক খেলেও তারপরেও বেশ ঘাম তো আমার বেরিয়ে যায় ভালোই। আর এভাবেই তো বহুদিন বাদে এসেছি বলে সবার সঙ্গেই একই প্রশ্ন, এতদিন কেন আসিনি। আমি মাঝখানে কয়েকদিন হেঁটেছিলাম, তোমরা দেখেছো, কিন্তু সেটা রাস্তায়, পার্কে আসিনি। আর পার্কটা এসে দেখলাম এত সুন্দর করে দিয়েছে, চারদিকে একদম পরিষ্কার পরিচ্ছন্ন করে। যাই হোক, সকালবেলার পরিবেশ, সকালবেলা হাঁটতে আসা তো ভীষণ ভালো লাগেই। তারপর বলো, তোমরা সবাই কে কেমন আছো? আশা করবো সবাই ভালো আছো, আমরাও ভালোই আছি, আমার শরীরটা এখন একটু বেশ ভালোই আছে, আর সব বন্ধুরা হাঁটছে। আসলে তার পুরোদিন তোমরা কন্টিনিউ থাকো, আবার দেখা হবে। বাড়ি ফিরে রান্না করতে গেছি, কিন্তু ছাদের এই অপূর্ব দৃশ্য দেখে তো আর একদম থাকা যাচ্ছে না, তাই ছাদের ভিডিওটা তোমাদেরকে দেখিয়েই ফেললাম। কী সুন্দর আকাশটা দেখো, পেজা পেজা মেঘ রাশি সাদা ঘুরে বেড়াচ্ছে নীল আকাশের ওপরে, শরতের ছোঁয়া, দুর্গা মায়ের আগমনী বার্তা আমাদের কাছ পর্যন্ত পৌঁছে দিচ্ছে। এইসব দেখেই তো আমরা বুঝতে পারি যে মায়ের আবির্ভাবের সময় হয়েছে, মা আমাদের কাছে খুব শিগগিরই চলে আসবেন। এদিকে রান্নার জন্যে মুসুর ডাল ফোড়ন দিয়ে দিয়েছি, এখন কিন্তু 7:45, সকাল সকালই আজকে একটু হয়ে গেছে সব কিছু। মুসুর ডাল কাঁচা লঙ্কা পেঁয়াজ দিয়ে ফোড়ন দেওয়া হয়ে গেল, কারণ আমি চাইছি রান্নাটা বেশ 9টার মধ্যে পুরোটাই কমপ্লিট করে ফেলবো। মাছগুলো সব ভেজে ফেলেছি, রুই মাছ, আর ফুলকপিটা হালকা ভাপিয়ে নিয়ে ভেজে রেখেছি, রাতে তরকারিভাবে তাই। এই পর্যন্ত আমি এদিকে স্নান ঠান করে চলে এসেছি, পুরো রেডি লাঞ্চ করবার জন্যে। আর আজ ও গিয়েছিলো মানিকে স্কুল থেকে আনতে, কেন না লিজার শরীরটা একটু খারাপ, তার জন্য লিজা যায়নি, ওর দাদাই গিয়ে দিয়ে এসছে, আর ওর দাদাই স্কুল থেকে নিয়ে এসছে। মানি তো ভীষণ খুশি দাদাকে পেয়ে, একদম ওর দাদা যেটা বললো যে স্কুলের সামনে দেখেই আনতে গেছে, পরে খুশি, আর দিয়ে এসছে যখন সকালবেলাতেও লিজা মোটো বুক করে দিয়েছিল, দিয়ে এসছে, আবার মোটো বুক করে দিল, নিয়ে এসছে। তাহলে তোমাকে দেখে মানি খুব খুশি হয়েছে? আরে বাবা কি হাসি, হাসতে হাসতে দাদাকে দেখে খুব হাসি, খুব খুশি। দাদাকে তো এমনিতেই বেশি ভালোবাসে, দাদাকে দেখে তো খুশি হবেই। দাদা আমার দোকানের জিনিসপত্র এসছে, দেখো দোকান থেকে এই জিনিসগুলো দিয়ে গেল। এই যে ছেলে খাবে ঝাল ম্যাগি, ঝাল ঝাল নুডলস খুব পছন্দ, কী কী যেন জানি না সবসময়। আর আমি মিষ্টি, আমাকে তো রসালো মিষ্টি খেতে ডাক্তার না করেছে, তাই আমি সোনপাপড়ি মিষ্টি খাবো। আলু পেঁয়াজও এসছে, আলু পেঁয়াজও পরে চলে গেছে।
আর দেখো মানির জন্য একটা খেলনা এসছে, মানি এখনও জানে না, অবশ্য আমার সঙ্গে বসে বসেই অর্ডার করেছে, সেটা চলে এসছে, ও স্কুল থেকে সবে এলো, স্নান টান করে এলে পরে ওকে দেখাবো। এনেছি যখন একটু সন্তাপি, এখন খেয়েই দেখি কেমন লাগে। খোলা ভীষণ ঝামেলা, খুলেছে নিয়ে নিলে। আমি তো কোনো আজে বাজে কথা বলিনি, তুমি কেন বাজে কথা বলছো? না তুমি যেই দেখলে সন্তাপটি নিয়ে বললে, তোমাকে ডাক্তার না করেছে তুমি এনেছো কেন? আমি নামে মাত্র আনি, খায় সবাই, সব কিছু তো আমার নাম করে চলে। বিজিটাই খায়, যে কালকে রাত করে কম নিয়েছে বাথরুমে আছে, কত করে কোকে দাওয়া শুনে যাচ্ছে। না না রাত্রিবেলা একবারই খেয়েছি। দাঁড়ো দাঁড়ো আরেকবার দিয়ে দিই মুখে। আমি ভক্তি ভাড়াই দিই, যতবার তোমাকে দিতে যাচ্ছি আর আমি দেবো না, তার জন্য আবার খাওয়া দুবার করে দিতে গেল। মুখটা রুমে কি বেঁকে নিতে যাচ্ছে, ঠিক হয়েছে পড়ে গেছে নাও, ইচ্ছা করছে যখন আরেকবার খেয়েই না। ভক্তি আমার ভক্তি আছে, অত অভক্তি টক্তি না, দেখি প্রসাদ দেখছি। দেখো এবার, আর তুমি কেমন করছিলে? নিজের নেওয়ার ভক্তি নেই, দেখে দিলাম আর হবে না, অনেক বেশি খাওয়া হচ্ছে। দেখো ও আবার কাঁকরোল আর ফুলকপি নিয়ে এসছে, চিংড়ি মাছ রয়েছে, কালকে কাঁকরোলের পুর বানাবো। আবার কাঁকরোলের পুরের ফুল রেসিপি আমার ভিডিওতে আছে, কার কার ভালো লেগেছে বলবে। আমি কালকে আরেকবার দেবো কাঁকরোলের পুরের রেসিপিটা, অনেক দিন কোনো রেসিপি শেয়ার করিনি, কাল এটা হবে। ঠিক আছে, খাওয়া ছড়া আর কি আছে। দেখো অনেককে খাবার দেওয়া হয়ে গেছে, আগে থেকে আমি রান্নার পরে ভিডিওটা আজ বানাই না, এখন দেখাচ্ছি। দেখো হয়েছে আলু ভাজা, আলু পটল চিংড়ি দিয়ে পালং শাকের তরকারি, কালকের লাল শাক রয়েছে, কাল লাল শাক করেছিলাম, আবার উচ্ছে করেছিলাম, তাই লাল শাকটা না খাওয়া হয়নি, ডিম শুকনো করে হয়েছে, রুই মাছ আলু দিয়ে ঝোল হয়েছে, মুসুর ডাল হয়েছে, এই হলো আজকের লাঞ্চ মিল। আর এদিকে ভাত হয়ে আছে, আর রাতের ফুলকপি আলু হয়ে আছে। মানির কি খেলনা এসছে শোনাই, ঢোল 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 করো, আনবক্সিং করো। কি করে এটা করে আর কিছুই জানি না, আনবক্সিং করতেই পারি না। মানির ঢোল খোলা হচ্ছে, আমি আমার জন্য ঢোল কিনেছি। দেখ কালকে অর্ডার দিলি, আজকেই চলে এলো। হ্যাঁ হ্যাঁ ব্যাটারি থাকে নাকি এটা আবার? এই তো এটাই।
ও এটা তাহলে দাদা পারবে, এসব আমি পারবো না। এনে দাদা আসুক, দাদা এসে ব্যাটারি ফ্যাটারি ভরে দেবে, তাই তো? তাহলে তুমি হ্যাপি? হ্যাঁ শুধু কদিন বাদে বাদে একটা করে জিনিস নেওয়া খুব।